ভারতবর্ষের লাইফলাইন বলা হয় থাকে লোকাল ট্রেনকে। আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দরকারে লোকাল ট্রেনে যাতায়াত করে থাকি এবং একটা কিন্তু আমাদের অসুবিধা সৃষ্টি হয় লোকাল ট্রেনে টিকিট কাটার সময়। বিভিন্ন স্টেশনে লম্বা লাইন থাকে এবং টিকিট কাটতে আমাদের দেরি হয়ে যায়। আর কিন্তু আপনাদের সেই অসুবিধার সম্মুখীন হতে হবে না, কারণ আজকের ভিডিওতে আমাদেরকে আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনি মোবাইলের সাহায্যে লোকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন এবং সেই টিকিটটি আপনি টিটিকে দেখিয়ে সম্পূর্ণভাবে নিরাপদে ট্রেনে যাতায়াত করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ হবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিত্য নতুন আপডেট সবার আগে জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন UTS। UTS লিখে সার্চ করলেই আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটির কিন্তু 10 মিলিয়ন প্লাস উপরে ডাউনলোড হয়ে গেছে এবং এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণ রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালভাবে পাবলিক করা হয়েছে এবং এটি কিন্তু মেনলি কিন্তু তৈরি করা হয়েছে লোকাল ট্রেনের টিকিট বুক করার জন্য। তো কিভাবে আপনারা এটি বুক করবেন সেটি জানার পূর্বে আগে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। তো যেহেতু আমার ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো অ্যাপটি ওপেন করলে এই রকম ইন্টারফেস শো হবে আপনার মোবাইলে। তো অ্যাপটি ওপেন হয়ে গেল, এবার এখানে কিন্তু আপনাকে একটা লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে, তার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তা কীভাবে করবেন না, এখানে লগইন বটম একটা দেখতে পাচ্ছেন, এই লগইন বটমে ক্লিক করবেন। তারপর যদি আপনার আগে থেকে লগইন করা থাকে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড তারপর লগইন বটমে ক্লিক করে দিলে লগইন হয়ে যাবেন। আর যদি না আগে থেকে লগইন করা থাকে তার জন্য এখানে রেজিস্টার বটম রয়েছে, রেজিস্টার বটমে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপর এন্টার ইয়ার নেম আপনার নাম দিতে হবে, পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ডে আবার সেই পাসওয়ার্ডটা দুবার বসিয়ে দিতে হবে। সিলেক্ট জেন্ডারে ক্লিক করে আপনি এখানে মেল না ফিমেল সেটি চয়েস করতে হবে এবং এন্টার ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে এবং আই অ্যাকসেপ্ট দ্য UTS টার্মস কন্ডিশন এই চেকবক্সটিতে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর রেজিস্টার বটনে ক্লিক করতে হবে। তাহলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটি OTP চলে আসবে, সেই OTPটি দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এন্টার OTP ঘরে OTP দেওয়ার পরেই এখানে দেখিয়ে দিয়েছে রেজিস্টারেড সাকসেসফুলি, তো আমার অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশনটি সাকসেসফুলভাবে হয়ে গেছে। এবার আপনাকে এখানে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। এবার আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে এবার কী করতে হবে, এই লগ ইন পেজে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে, পাসওয়ার্ডটি যেই পাসওয়ার্ডটি আপনি দিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন এবং লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। প্রোফাইল লগ ইন হয়ে গেল, এবার আপনারা কীভাবে টিকিট বুক করবেন। তো টিকিট বুক করার জন্য এখানে কিন্তু আপনাকে আপনার লোকেশনটা অন রাখতে হবে, সেটা কিন্তু অটোমেটিক এখানে একটা অপশান চলে আসবে, সেটাতে ওকে করে দিলে আপনার লোকেশন অন হয়ে যাবে এবং লোকেশনটা অন রাখলে তবেই কিন্তু আপনারা এই পেপারলেস টিকিটটি বুক করতে পারবেন। আর আরেকটা কিন্তু এতে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনাকে পেপারলেস টিকিটটি বুক করতে গেলে অবশ্যই কিন্তু আপনি যে স্টেশনে উঠবেন সেই স্টেশন থেকে 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে আপনাকে আপনার ডিভাইসটি থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই পেপারলেস টিকিটটি বুক করতে পারবেন। নচেত কিন্তু আপনারা এই পেপারলেস অপশানটা বুক করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ড একটা অপশান আছে যেটা কিন্তু মোবাইলে আপনারা বুক করে দিলেন এবং প্রিন্ট করতে হবে, সেই অপশানটার সাহায্যে কিন্তু আপনি বুকটা করতে পারবেন। এখানে দুটো অপশান রয়েছে, বুক অ্যান্ড ট্রাভেল ব্যাকেটে পেপারলেস, আরেকটা রয়েছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার। তো পেপারলেসটাই কিন্তু মোবাইলে টিকিটটা থাকবে, আর পেপারের ক্ষেত্রে বুক হয়ে যাওয়ার পর আপনাকে যেই টিকিটটা আপনি পাবেন সেই টিকিটটা কোনো কম্পিউটার সেন্টার থেকে বা প্রিন্টার থেকে আপনাকে প্রিন্ট করিয়ে নিয়ে যেতে হবে। যখন টিটি আপনাকে টিকিট খুঁজবে তখন কিন্তু সেই প্রিন্টটা দেখাতে হবে। আর পেপারলেসের ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলে যে টিকিটটা থাকবেন সেই টিকিটটা টিটিকে দেখিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন। তো দুটো ক্ষেত্রেই একইভাবেই বুক করতে হয় বা একইভাবেই সমস্ত প্রসেস রয়েছে। তো প্রথমে এখানে যে কোনো আপনার পছন্দসই যে কোনো একটা অপশান ক্লিক করবেন, তারপর এখানে ডিপার্ট ফ্রম কোথা থেকে আপনি কোন স্টেশনে উঠবেন সেই স্টেশনের নামটা এখানে চয়েস করতে হবে, আর গোয়িং টু কোন স্টেশনে আপনি নামবেন সেটা এখানে চয়েস করতে হবে। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট করার সাথে সাথে আপনি পরবর্তী পেজে চলে যাবেন। এবার এখানে অ্যাডাল্ট কতজন আপনি ট্রাভেল করবেন, একজন হলে এখানে বাই ডিফল্ট একই থাকবে, বাকি আপনারা কিন্তু একটা টিকিটে 4 জনকে অ্যাড করতে পারবেন। তো আপনি যদি একাই ট্রাভেল করেন তাহলে এখানে একই রেখে দিবেন। তারপর চাইল্ড কতজন চাইল্ড আপনার সঙ্গে যাচ্ছে, যদি কোনো চাইল্ড থাকে তাহলে এখান থেকে আপনি চয়েস করতে পারবেন, এখানেও কিন্তু 4 জন আপনি শিশুকে নিয়ে যেতে পারবেন। তো আমি এখানে 0 রাখছি। তারপর এখানে কিন্তু জার্নি যে টিকিট টাইপ এটা কিন্তু অটোমেটিক থাকবে বাই ডিফল্ট, তারপর ট্রেন টাইপ এখানে অর্ডিনারি থাকবে এবং ক্লাসটাও এখানে সেকেন্ড থাকবে, এবং পেমেন্ট টাইপ কিভাবে আপনি
যেই টাকাটা চার্জ লাগবে সেই টাকাটা আপনি পেমেন্ট করবেন, অর্থাৎ টিকিটের টাকাটা। তার জন্য এখানে রেলওয়ে ওয়ালেট রয়েছে, আর আরেকটা রয়েছে পে ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর নেট ব্যাঙ্কিং অর ইউপিআই। আপনি যেইভাবে পেমেন্ট করতে চান সেইভাবে অপশনটা চয়েস করবেন। তো আমি ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করতে চাইছি, তাই আমি দু নম্বর অপশনটা চয়েস করলাম। তারপর এখানে যে গেট ফেয়ার অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। কত টাকা লাগবে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা কিন্তু এখানে এবার চেক করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সোর্স স্টেশন, আমি কিন্তু যেখান থেকে যাব সেই স্টেশনের নাম এখানে চলে আসছে, এবং কোন স্টেশনে নামবো সেই স্টেশনের নামটাও এখানে চলে আসছে। এবার ভায়া কিন্তু এখানে ডিডি যে আমি কোন রুটে যাব সেই রুটটাও এখানে চলে আসছে, এবং অ্যাডাল্ট একজন যাব, চাইল্ড জিরো রয়েছে, ক্লাস চলে আসছে, তারপর টিকিট টাইপও এখানে চলে আসছে, এবং ট্রেন টাইপটা অর্ডিনারি চলে আসছে। এবার বুক টিকিট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো বুক টিকিটে ক্লিক করার পর আপনি পরবর্তী পেজে চলে যাবেন, অর্থাৎ পেমেন্টের পেজে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট অপশন চলে আসছে। তো আপনি পেটিএম না মোবিকুইক না ফ্রি রিচার্জ কোনটার সাহায্যে পেমেন্ট করতে চাইছেন, আমি পেটিএম করে নিলাম এখানে, এবং এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি এবার পেমেন্ট করে দেবো, মোবাইল নাম্বার বা ডেবিট কার্ডের অপশনও রয়েছে, ইউপিআই নেট ব্যাঙ্কিং, যেভাবে হোক আপনি পেমেন্টটা করে দিতে হবে। তো মেন কথা হচ্ছে আপনাকে এই পেমেন্টটা যাহোকভাবে করতে হবে। তো পেমেন্ট করে দেওয়ার পরই আপনার কিন্তু টিকিট বুক হয়ে গেল। আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে এসএমএস চলে আসবে, তাছাড়াও কিন্তু আপনি এই অ্যাপের ভিতরে ঢুকেও কিন্তু সেই টিকিটটি শো করতে পারবেন বা টিকিটটা আপনি লক্ষ্য করতে পারবেন। যেই টিকিটটি আপনি বুক করলেন সেই টিকিটটি আপনি এবার কীভাবে পাবেন, তো আপনাকে কী করতে হবে, এখানে বুকিং হিস্টোরি রয়েছে, এখানে ক্লিক করলেও আপনি কিন্তু সেই টিকিট দেখতে পেয়ে যাবেন কবে কি টিকিট বুক করেছেন। ধরুন আমি আগের টিকিট আমি দেখতে চাইছি, এখানে বুকিং হিস্টোরি দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা টিকিট বুক করেছিলাম 10 টাকা কাটোয়া থেকে নবদ্বীপ যাওয়ার জন্য, এই টিকিটটা বুক করেছিলাম। এটা কিন্তু আমি পেপারলেস না, এটা কিন্তু প্রিন্ট আউট করতে হবে, সেই টাইপের আমি টিকিটটা বুক করেছিলাম। এইখানেও আপনারা টিকিটের ডিটেলস পেয়ে যাবেন। তাছাড়াও আপনি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন শো টিকিট, এই শো টিকিট অপশন, যারা কিন্তু এই যে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এই অপশনটাই ক্লিক করে যারা টিকিটটা বুক করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে শো টিকিট এই অপশনটাই ক্লিক করতে হবে, তবেই আপনারা টিকিটটা দেখতে পাবেন। আর যারা বুক অ্যান্ড প্রিন্ট পেপার এই অপশনে ক্লিক করেছিলেন, তাদের ক্ষেত্রে টিকিটটা কিন্তু এখানে বুকিং হিস্টোরিতে গিয়েও দেখতে পাবেন। তো শো টিকিটে ক্লিক করার পরই আপনি কিন্তু এখানে সম্পূর্ণ টিকিটটা দেখতে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে টিকিটটা, তো কবে আমি টিকিটটা কেটেছি সেটা দেখতে পাচ্ছেন, আমার মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখানে 5 টাকা, তারপর ইউটিএস নম্বরটা দেখতে পাচ্ছেন, কোথা থেকে কোথা যাব আমি সেই স্টেশনের নামগুলোও দেখতে পাচ্ছেন, অ্যাডাল্ট একজন, চাইল্ড জিরো, তারপর ক্লাস সেকেন্ড, কিমি 10 কিলোমিটার, অর্ডিনারি, তারপর ভায়া, ডিডি জে, এসএসসি নাম্বার দেখতে পাচ্ছেন, আয়ার নাম্বার দেখতে পাচ্ছেন, এবং জার্নি শুড কমেন্স উইদিন 1 আওয়ার্স, 1 ঘন্টার মধ্যে যাতায়াতটা আপনাকে করতে হবে, এবং বুকিং টাইমটাও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনাকে যখন টিটি টিকিট চাইবে আপনি কিন্তু মোবাইল থেকে এই টিকিটটি দেখিয়ে দেবেন। আর যদি আপনি সেকেন্ড অপশনটায় ক্লিক করে টিকিটটি বুক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়ি থেকে একটি প্রিন্ট করিয়ে নিয়ে যেতে হবে, এবং টিটি যখন আপনাকে টিকিট খুঁজবে সেই প্রিন্ট কপিটা দেখাতে হবে। এবার যদি আপনি আপনার টিকিটটি ক্যান্সেল করতে চান, কোনো ভুল হয়ে গেছে, ধরুন আপনি যাত্রাটা আপনি ক্যান্সেল করে দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্যান্সেল টিকিট রয়েছে, এই ক্যান্সেল টিকিট অপশনে ক্লিক করবেন, এবং এখানে আপনি আপনার টিকিটটা সহজে ক্যান্সেল করে দিতে পারবেন। আর এই অ্যাপের সাহায্যে আপনি এখানে ওয়ালেটে ব্যালেন্স ভরে রাখতে পারবেন, এবং যখন কোনো ট্রাভেল করবেন সেখানে কিন্তু এই ওয়ালেট থেকেও টাকা কাটাতে পারবেন, বা আপনার প্রোফাইল চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। তাছাড়াও আপনি এখান থেকে সিজন টিকিট, অর্থাৎ যেটা 1 মাসের টিকিট, বা যারা মান্থলি করেন সেই টিকিটও আপনি বুক করতে পারবেন, প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন, ইত্যাদি কিন্তু আপনারা এই অ্যাপের সাহায্যে করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।